খুলনার নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সহ সেখানকার যে পরিস্থিতি রয়েছে সেই খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী রকিবুল ইসলাম, যাচ্ছি তার কাছে। অতি নির্বাচনকে ঘিরে তো সেনাবাহিনী এবং বিজিবি এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা চোখে পড়েছে। আর আমরা জেলা সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, খুলনার 3 আসনে আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন তার যে পাহারাদার রয়েছেন হাসান ফারাজি, তার গায়ে কেরোসিন দিয়ে পোড়ানো হয়েছে, তার পরিস্থিতিও জানাবেন এবং নির্বাচনী যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা এ সম্পর্কে কি জানাচ্ছেন। জি, আপনি নিউজের প্রথমে বলতেছেন যে খুলনা 3 আসনের যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামালের একটা নির্বাচনী কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। আসলে তিনি রাতে যখন ওই জায়গাটা পাহারা দিচ্ছিলেন সেই সেই সময় দুর্বৃত্তরা এসে আগুন দিয়ে চলে যায়। তখন আশেপাশে যারা ছিলেন তারা দেখতে পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করা আছে এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। আর আপনি আরেকটা বিষয় জানতেছেন যে খুলনা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, সে যে বিষয়টি জানিয়েছে যে নির্বাচন প্রক্রিয়ায় যত রকম আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে সব দিক দিয়ে তারা ব্যবস্থা করে রেখেছে এবং কোনো রকম যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই বিষয়টা তিনি জানিয়েছেন। আজ সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এক প্রেস ব্রিফিং করেছিলেন, সেখানে তিনি জানিয়েছেন যে খুলনায় মেট্রোপলিটনে আওতাধীন 3000 পুলিশ সদস্যরা তারা নিরবচ্ছিন্ন অবস্থায় এই নির্বাচনে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করছে এবং তারা কাজ করে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করে যাচ্ছে। তারা বলছে যে নির্বাচন সংশ্লিষ্ট যদি কোনো রকম বিশৃঙ্খলা দেখা দেয় তারা সাথে সাথে প্রতিহত করবে এবং আগুন দেওয়ার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি যে বিষয়টি জানিয়েছে যে যে এই কাজের সাথে হচ্ছে যে যারা নির্বাচন বিরোধী যারা মাঠে আছে নাশকতা করছে তারাই আসলে এই সাথে সংযুক্ত আছে এবং তারা জানতে পেরেছে যে কারা আছে এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির বিধান যেটা রয়েছে সেটা তারা নিশ্চিত করবে বলে তার কমিশনার জানিয়েছেন। খুলনার এই ছিল সর্বশেষ অবস্থা।